Hi student, how are you? I'm back with another class for class 6 and it will be an important class. Please be attentive for today's lesson. So today's lesson is English for Today, class 6, unit lesson 16. Dear student, look at the picture. Talk with your partner. Who are they and what are they doing? Priyo shikharthi bindu, tumra ei chobir dike takao ebong bolo tara ke ebong tara ekhane ki korteche. So they are retired women and gossiping among themselves. Er mane holo tara shobai obshor prapto mohila briddho mohila. তারা চাকরি থেকে অবসরপ্রাপ্ত এবং তারা এখানে গল্প গুজব করতেছে। Dear students, so I think you have understood today's lesson is and old people's home, page number 54. তোমাদের মেইন যে টেক্সট বই আছে সেই বইয়ের তোমরা 54 পৃষ্ঠা খুলবে। খুললে তোমরা অ্যান ওল্ড পিপলস হোম এই পড়াটা পেয়ে যাবে। সো আজকে তোমরা খুব মজার সাথে তোমরা আজকে লেসনটি তোমরা পাবে। স্টুডেন্ট, নাও ট্রাই টু ডু সাম ইন্ডিভিজুয়াল ওয়ার্ক। সো হেয়ার লুক অ্যাট দি পিকচার অ্যান্ড say what are they and what are not, what are they and what are true and what are false. দেখো শিক্ষার্থীরা, তোমরা 55 পৃষ্ঠায় তোমরা এখানে 5টি প্রশ্ন পাবে। তোমাদের মেইন বইয়ে এখানে 5টা ট্রু ফলস দেওয়া আছে। তোমরা দেখে দেখে পরে বলবে যে এই বাক্যটি সত্য নাকি মিথ্যা। যদি মিথ্যা হয় তাহলে তোমাদের সত্য উত্তর দিতে হবে, আর যদি সত্য হয় তাহলে অতিরিক্ত কোনো উত্তর দিতে হবে না। সো ইট ইজ ইউর ইন্ডিভিজুয়াল ওয়ার্ক, এভরি স্টুডেন্ট শুড ডু ইট ইন্ডিভিজুয়ালি। মানে আলাদা আলাদা তোমরা তোমাদের বাসায় এই ভিডিওটি পজ করে মানে দাঁড়া করে তোমরা এটি করবে। তোমাদের সুবিধার জন্য আমি বলে দিচ্ছি, যেমন এক নম্বরটা হলো সুরিয়া বেগম স্প্যান্ডস মোস্ট অফ আর টাইম টেকিং কেয়ার অফ হার ফ্যামিলি। সো এটা ট্রু না ফলস? অবশ্যই অনেকে বলবে স্যার আপনারা তো প্যাসেজ পড়ি না, তাহলে আমরা কীভাবে বলবো? সো তোমরা অবশ্যই প্যাসেজটা পড়ার পরে তুমি আবার এখানে আসবে, এসে তোমরা ট্রু ফলস অবশ্যই বের করতে পারবে। এখন আমরা কিছুক্ষণ পরে প্যাসেজ পড়বো, তার আগে গুরুত্বপূর্ণ যে পার্ট সেটা হলো ওয়ার্ড মিনিং। সো স্টুডেন্ট, ইউ ক্যান সি এ ওয়ার্ড, দিস ইজ উইডো। সো উইডো, দিস ইজ এ উইডো। তো উইডো অর্থ কী? উইডো হলো সুরিয়া বেগম ইজ এ উইডো, এর মানে সুরিয়া বেগম একজন বিধবা। এখন তোমরা দেখতে পাচ্ছ কোলিক্স, উচ্চারণটা হলো কোলিক্স। সো দে আর কোলিক্স মানে যারা একসাথে চাকরি করে তাদেরকে কোলিক্স বলা হয়, মানে বাংলা হলো সহকর্মী। ট্রাই টু সে, এটার অর্থ কী? দে আর সুরিয়া বেগমস কোলিগ, তাদের অর্থ কী তোমরা দেখো? কো ওয়ার্কার্স মানে সহকর্মী। স্টুডেন্ট, নাও লুক এট দিস পিকচার অ্যান্ড দিস ওয়ার্ড অ্যালোন। অ্যালোন, দ্য উইডো ওয়াকিং অ্যালোন বাই দ্য কান্ট্রি সাইড, মানে এই বিধবা মহিলাটা গ্রামের রাস্তায় একা একা হাঁটতেছে। তার অর্থ হলো আইসোলেটেড মানে লনলি, মানে একা একা। স্টুডেন্ট, সো ইট ইজ ইউর ওয়ার্ক লাউড রিডিং। তোমরা তোমাদের যে মেইন বইটা আছে এই বইটার লেসন 16 এবং পেজ নাম্বার 54 খুলবে, আশা করি তোমরা খুলেছো। এখন তোমরা এই প্যাসেজটাকে একটু জোরে রিডিং পড়ার চেষ্টা করবে এবং অবশ্যই পড়তে হবে। পড়ার পরে তোমরা এখানে তোমাদের জন্য কিছু জোরাই জোরে কাজ আমি এখন দিব। যেমন তোমরা এখানে দেখো একটা টেবিল আছে,
ফার্ম এর সাথে কোনটা মিলে, ফন্ড অফের সাথে কোনটা মিলে, রিটার্ডের সাথে কোনটা মিলে, অ্যাস্টাবলিশের সাথে এদিকের কোনটা মিলে, সাফারিংসের সাথে কোনটা মিলে তোমরা অবশ্যই বের করতে হবে। তোমাদের সুবিধার জন্য আমি করে দিচ্ছি, দেখো ফার্মের সাথে এ মার্কেন্টাইল হাউস, ফন্ড অফের সাথে লাইক, অ্যাস্টাবলিশের সাথে হলো সেট আপ, রিটায়ার্ডের সাথে উইথড্রন ফ্রম সার্ভিস, অ্যান্ড সাফারিংয়ের সাথে ডিস্ট্রেস অ্যান্ড পেন। সো আশা করি তোমরা এই শব্দগুলোর বাংলা অর্থ অবশ্যই জানো, না জানলে ডিকশনারি থেকে বের করে নেবে। স্টুডেন্ট, নাও গো টু সেকশন A1 অ্যান্ড ট্রাই টু ডু সো। ঠিক এরকমই তোমাদের একটা কাজ দেওয়া আছে 55 পৃষ্ঠায় তোমাদের বইয়ের, সবাই অবশ্যই খুলেছো বইটা আশা করি, 55 পৃষ্ঠায় এরকম কাজ দেওয়া আছে। তোমরা এই টেবিলটা ফলো করে 55 পৃষ্ঠার যে টেবিল আছে সেটা তোমরা ফিল আপ করবে। সো ইট ইজ ইউর গ্রুপ ওয়ার্ক, অথবা তোমাদের পেয়ার ওয়ার্ক বলতে পারো। গো টু সেকশন বি অ্যান্ড রিড দ্য ফলোয়িং লেটার, দেন অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন। তোমরা যদি সেকশন বিতে যাও তাহলে তোমরা 56 পৃষ্ঠায় একটা লেটার দেখতে পাবে। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ একটি লেটার, তোমাদের সুবিধার জন্য আমি লেটারটি একবার রিডিং করে দিচ্ছি। ডিয়ার শারমিলা, হাউ আর ইউ? আই এম রাইটিং টু শেয়ার উইথ ইউ এ প্ল্যান দ্যাট আই হ্যাভ। আই নো সাম ওল্ড ফিজিক্যালি উইক অ্যান্ড লোনলি পিপল ইন আওয়ার টাউন, সাম অফ দেম আর কোয়াইট ওয়েল অফ অ্যান্ড সাম অফ দেম আর নট, বাট দে অল শেয়ার ওয়ান কমন থিং, দ্যাট ইজ দে লিভ অ্যালোন অ্যান্ড হ্যাভ নো ওয়ান টু টেক কেয়ার অফ দেম ইন সিকনেস, সামটাইমস দে ডোন্ট হ্যাভ এনিবডি টু টক টু। আই হ্যাভ এ প্ল্যান, আই ওয়ান্ট টু সেট আপ এ হোম ফর দ্য ওল্ড পিপল হোয়ার দে উড লিভ লাইক এ ফ্যামিলি অ্যান্ড উই ক্যান বি এ পার্ট অফ দ্যাট ফ্যামিলি টু। I need your help because I know that together we can do a lot. Write to me soon. I will wait eagerly for your reply. Your friend Surya. So dear student, I think that you have listened what I have read and you should read this. Tumro ei chiti ta ke khub bhalo kore porbe mul boi theke main text theke tarpor ekhane kichu proshno ache ja tomader টেক্সট বইও আছে, যেমন হু ইজ দ্য রাইটার অফ দিস লেটার, এই লেটারটি কে লিখেছে, হু ইজ শি রাইটিং টু, কার কাছে লিখেছে, হোয়াট ইজ দ্য রিলেশনশিপ বিটুইন দ্য টু, দুজনের মধ্যে সম্পর্ক কী, ডাজ দ্য রাইটার হ্যাভ এনি পার্টিকুলার রিজন ফর রাইটিং দিস লেটার, লেখকের কি এই চিঠি লেখার জন্য বিশেষ কোনো উদ্দেশ্য আছে। সো ডিয়ার স্টুডেন্ট, ইট ইজ ইউর হোম ওয়ার্ক, so think and write about a good work that you can do for someone around you. tomader homework ta holo tumra dekhte pachho je Surya Begum manusher bhalo korar jonno she biddhashram debe, thik tumro emon ekti bhalo kajer kotha chinta koro ebong oi bhalo kajtar upore tumra ekti paragraph lekhbe sarbonimno 10 theke 15 line er bhitore, এবং এটাই তোমার হোমওয়ার্ক হবে। যখন তোমাদের বিদ্যালয় খুলবে তখন তোমরা এই হোমওয়ার্কটি আমাকে অবশ্যই দেখাবে। সো দিস ইজ দ্য এন্ড অফ দ্য ক্লাস ডিয়ার স্টুডেন্ট, আই হোপ ইউ এনজয়েড দিস অ্যান্ড ফলো হোয়াট আই হ্যাভ টোল্ড ইউ। আমি আশা করি তোমরা যা শুনেছ তা অবশ্যই অনুসরণ করবে এবং তোমরা শিখবে। থ্যাংক ইউ অল অফ ইউ, আর তোমরা পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করো। গুড বাই।